অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য গত 3 মাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান বন্ধ ছিল। রবিবার থেকে ফের শুরু হয়েছে এই অনুষ্ঠান। রবিবার এই অনুষ্ঠানের 111তম পর্ব ছিল। 111তম মন কি বাত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক পের মাকে নাম প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার এই প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হলো মা। আমরা মাকে কোনো কিছু দিতে পারি না, তবে মার জন্য কিছু করতেই পারি। এই মায়ের জন্য একটি করে গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিন হুল দিবস নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আসন্ন প্যারিস অলিম্পিকে দেশের প্রস্তুতি পর্বের কথা উল্লেখ করেন তিনি। তেমনিভাবে আন্তর্জাতিক যোগা দিবস নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।